প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সন্তান কিন্ডার পড়তে পারবে না এমন নির্দেশনা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান প্রাথমিক স্তরে প্রতিটি স্কুলে একই পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে সব স্কুলে একই সাথে পড়ালেখা এগিয়ে যায় এছাড়া সারা দেশে স্কুল পর্যায়ে মোট পঁয়ষট্টি হাজার পাঁচশো তিরাশি স্কুলে স্কাউট ইউনিট গঠন করা হবে এছাড়া প্রাথমিকের শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা সহ

স্কুল থেকে আসতে চাই। আমাদের ছেলে মেয়েগুলোকে ভালো শিক্ষা দিতে চাই আমাদের ছেলেরা যাতে আমাদের মেয়েরা যাতে আগামী এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আরো উন্নত বাংলাদেশে নিয়ে যেতে পারে